যাবতীয় প্রশংসা যাবতীয় গুণাগুণ সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আজকে আমাদেরকে সুস্থ শরীরে এই ইসলামী হালাকায় উপস্থিত হওয়ার তৌফিক ইনায়াত করেছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়িন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত হাজিরিন ইনশাআল্লাহ আজকে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক কয়েকটি নসিহত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সাহাবীকে নসিহত করতেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবীকে নসিহত করতেছেন তিনি তার জীবনে কিভাবে চলবেন তার জীবনকে কিভাবে কামিয়াব বানাবেন কিভাবে জীবনে সফলতা লাভ করবেন আখেরাতের সফলতা কিভাবে দুনিয়া হাসিল করবেন এই কিছু দিক নির্দেশনা তিনি তার সাহাবীকে দিয়েছেন তার সাহাবীকে বলতেছেন হে আমার সাহাবী তুমি শুনো ইগতানিম খামসান ক্বাবলা খামসিন পাঁচটি জিনিস তোমার জীবনে চলে আসার আগেই তুমি পাঁচটি জিনিসকে গনিমত স্বরূপ কবুল করে নাও গনিমত স্বরূপ অর্জন করে নাও তোমার জীবনে পাঁচটি জিনিস চলে আসার পূর্বেই কেননা পাঁচটি যে পাঁচটি জিনিস তোমার কাছে চলে যাবে সেটি চলে যাবারই ছিল সেটি তোমার কাছে থাকবে না কখনো তার প্রথম নসিহত হলো শাবাবাকা কবলা হারামিকা বার্ধক্য চলে আসার আগেই যৌবনকে গনিমত স্বরূপ কবুল করতে হবে দ্বিতীয় উপদেশ ওয়া সিহ্হাতাকা কবলা সাকামিকা তুমি অসুস্থ হয়ে যাওয়ার পূর্বেই তোমার সুস্থতাকে তুমি গনিমত স্বরূপ কবুল করে নাও ওয়া গিনাকা কবলা ফকরিকা তুমি দরিদ্র হয়ে যাওয়ার আগেই মহান রব্বুল আলামিন যে তোমাকে টাকা পয়সা ধন দৌলত দিয়েছেন ধনী বানিয়েছেন এই ধনাঢ্যটাকে তুমি গনিমত স্বরূপ কবুল করো ওয়া ফারাগাকা কবলা শুগলিকা তোমার জীবন জীবন মানেই ব্যস্ততা দুনিয়ার আজমাইশ দুনিয়ার ব্যস্ততা আপনাকে আক্রাও করবে দুনিয়ার ব্যস্ততা তোমাকে আক্রান্ত করে ফেলবে তো তুমি দুনিয়ার ব্যতিব্যস্ত হওয়ার আগেই তোমার অবসর সময়টাকে তুমি মহানবুল আলমিনের রাস্তায় ব্যয় করো এই সময়টাকে তুমি গনিমত স্বরূপ বিষয়ে কবুল করে নাও পঞ্চম উপদেশ হলো ওয়া হায়া তাকা কবলা মৌতিকা মৃত্যু আসার আগেই তুমি তোমার পরিপূর্ণ জীবনটাকে একবারে গনিমত স্বরূপ কবুল করে নাও গনিমত স্বরূপ গনিমত কোনো জিনিস পেলে তুমি খুবই আনন্দর সহিত খুবই উৎসাহের সহিত সেদিকে গ্রহণ করবা ঠিক অনুরূপী তুমি তোমার পরিপূর্ণ জীবনকে তোমার মৃত্যু আসার আগেই গনিমত স্বরূপ কবুল করে নাও তো যা বলছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম নসিহত শাবাবাকা কবলা হারামিকা তোমার বার্ধক্য চলে আসার আগেই তুমি তোমার যৌবনকে মহানবুল আলামিনের রাস্তায় ব্যয় করো গনিমত স্বরূপ সেটিকে কবুল করে নাও বার্ধক্য এমন একটা জিনিস প্রত্যেকটি মানুষের জীবনে যৌবন আসবেই এবং যৌবন চলেও যাবে আপনি যতই পারাপারি করুন যৌবনকে আপনি ধরে রাখতে পারবেন না বাহ্যিক বেশভূষণ আপনি দেখাতে পারেন যে আপনার যৌবন আপনি আঁকড়ে ধরেছেন কিন্তু এই যৌবন আপনার কাছে কখনো থাকবে না কেননা যৌবন মহানবুল আলামিন কর্তৃক একটি মহামূল্যবান নিয়ামত আপনার কাছে এই নিয়ামত মহানবুল আলামিন আপনাকে দিয়েছেন এবং আপনার দুনিয়াতে থাকা অবস্থা মহানবুল আলামিন সেটিকে আবার নিয়ে নেবেন বিজ্ঞানীরা অনেক ধরনের মেডিসিন আবিষ্কার করতেছে যে এই যৌবনটাকে কীভাবে ধরে রাখা যায় একবারে মৃত্যুর আগ পর্যন্ত যৌবন কীভাবে একজন ব্যক্তি ধরে রাখবে এর অনেক মেডিসিন আবিষ্কারের চেষ্টায় আছে কিন্তু প্রত্যেকটি চেষ্টার মূল কেন্দ্রবিন্দু হলো ব্যর্থতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমার যৌবন তোমার কাছে থাকবে না সেটি চলে যাবে তো চলে যাওয়ার আগেই তুমি তোমার যৌবনটাকে গনিমত স্বরূপ কবুল করে নাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বাস্তব কিয়ামতের আগ পর্যন্ত বাস্তবই থাকবে যৌবন আমার আপনার কাছে থাকবে না আমাদের আশপাশে দেখা যায় যে যৌবন চলে যাওয়ার আলামত চুল পেকে যাচ্ছে দাড়ি পেকে যাচ্ছে তো যৌবনকে ধরে রাখার জন্য বাহ্যিক কিছু বেশভূষণ আমরা গ্রহণ করি যে অনেকে দাড়িতে কলফ ব্যবহার করে দাড়িতে রং ব্যবহার করে কালো করে রাখে কি জন্য
যদি দাড়িতে দাড়ি কালো থাকে তাহলে নিজেকে যৌবন মানে যৌবনতার মধ্যে আসে, যুবক যুবক বলে একটা ভাব আসে। এই ভাবটিকে ধরে রাখার জন্য অনেকে দাড়িতে কলফ ব্যবহার করে থাকে। কিন্তু যতই আপনি বেশভূষণ আপনি ব্যবহার করুন কিন্তু যৌবন আপনার কাছে থাকবে না। এই যৌবনটাকে একমাত্র মহান রব্বুল আলামিনের ইবাদতেই কাটাতে হবে, কেননা দুনিয়াতে আমাদের আশার মূল কেন্দ্রবিন্দু হলোই মহান রব্বুল আলামিনের ইবাদত করা, বিশেষ করে যৌবনকালে। কেননা যৌবনকালে দেখুন আমার আপনার শরীরে যতটুকু ক্ষমতা, যতটুকু শক্তি, যতটুকু বল থাকে, যখন বার্ধক্যে আপনি উপনীত হবেন সেই ক্ষমতা, সেই বল, সেই শক্তি আপনার কাছে আমার কাছে থাকবে না। আমাদের আশপাশে মসজিদে গেলে দেখা যায় প্রায় অনেক মুসল্লি চেয়ারে বসে সালাত আদায় করতেছে, বা আমাদের অনেক আত্মীয় স্বজন বিছানায় শুয়ে সালাত আদায় করতেছে, মনে অনেক খাইশ হয় ওনাদের যে একটু দাঁড়িয়ে সালাত আদায় করি, কষ্ট করে মহান রব্বুল আলামিনের ইবাদত করি, কিন্তু স্বাদ আছে, সাধ্য আছে কিন্তু স্বাদ নেই, স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। চাচ্ছে একটু দাঁড়িয়ে মহান রব্বুল আলামিনের ইবাদত করবে, কষ্ট করে একটু ইবাদত করবে, কিন্তু চাইলেও পারতেছে না, কেননা সেই শক্তি সেই বল আর ভিতরে নেই। তো কিয়ামতের দিন কঠিন মুহূর্তে যারা যৌবনটাকে মহান রব্বুল আলামিনের ইবাদতে কাটাবে তাদেরকে মহান রব্বুল আলামিন এই কঠিন একটি মুহূর্তে, ভয়াবহ পরিস্থিতিতে, কঠিন কষ্টের একটি মুহূর্তে মহান রব্বুল আলামিন তার নিজস্ব ছায়া দিয়ে তাদেরকে ছায়া প্রদান করবেন, সুবহানাল্লাহ। যারা তাদের যৌবনকে একমাত্র মহান রব্বুল আলামিনের ইবাদতে কাটিয়ে দিয়েছে, সঠিকভাবে ব্যবহার করেছে তাদের যৌবনকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেছেন, সাবাআতা ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, সাত শ্রেণীর ব্যক্তিকে মহান রব্বুল আলামিন তার নিজস্ব ছায়ায় কিয়ামতের দিনের কঠিন মুহূর্তে ছায়া প্রদান করবেন। তার দ্বিতীয় শ্রেণীর লোক হলো ওশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যার যৌবনকে একমাত্র মহান রব্বুল আলামিনের রাস্তায় কাটিয়ে দিয়েছে, নিজেকে বলি দিয়ে দিয়েছে মহান রব্বুল আলামিনের রাস্তায় যে আমার যৌবন মহান রব্বুল আলামিন তুমি দিয়েছো, তোমার রাস্তায় আমি আমার যৌবনকে ব্যয় করব। যৌবনে আপনার অনেক বিশেষভাবে শয়তান ওই যৌবন বয়সে আমাকে আপনাকে আক্রমণ করবে, তার রাস্তার দিকে টানবে। তো মহান রব্বুল আলামিনের রাস্তায় থাকাটাই হলো যৌবন বয়সে সফলতা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ অনুযায়ী মহান রব্বুল আলামিনের রাস্তায় কাটিয়ে দেওয়া এটি হলো মূল সফলতা। এই দুনিয়ার চাকচিক্য গ্রহণ করে যৌবনকে বেপথে অশ্লীলতার দিকে খাটানোটা সফলতা নয়, যদিও আমরা বাহ্যিক দিক দিয়ে মনে করি এটাই আসলে সফলতা। মহান রব্বুল আলামিনের থেকে আমাদের মুক্তি দান করুন, আমিন। কিয়ামতের দিন যখন বান্দার কাছ থেকে প্রত্যেকটি আমলের হিসাব নেওয়া হবে যে দুনিয়া তুমি কী করেছো, কোরআনে পাকে মহান রব্বুল আলামিন বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তোমাদের মধ্যে যে ব্যক্তি দুনিয়াতে যদি কোনো পরিমাণ একটি অণু পরিমাণ সীসার দানা পরিমাণ শস্যের দানা পরিমাণ যদি কোনো ভালো আমল করে থাকে তাহলে কিয়ামতের দিন মহান রব্বুল আলামিন তার সামনে উপস্থিত করবেন, তাকে প্রদান করা হবে। এবং শস্যের দানা পরিমাণ যদি দুনিয়াতে কোনো খারাপ আমল করে থাকে সেটাও সে কিয়ামতের দিন দেখতে পাবে, তার সামনে তুলে ধরা হবে। তো এভাবে প্রত্যেকটি আমলের জন্য হিসাব নেওয়া হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা তাযুলু কদম ইবনু আদমি হাত্তা ইউসআলা আন আরবাইন, চারটি জিনিসের চারটি প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত বানী আদমের পা এক চুল এগোতে পারবে না, এক চুল পরিমাণ সে এগোতে পারবে না, জান্নাতের দিকে যেতে পারবে না, যতক্ষণ না চারটি জিনিসের পরিপূর্ণ হিসাব মহান রব্বুল আলামিনের কাছে না দিচ্ছে। তার মধ্যে একটি হলো ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তার যৌবনকে সে তার কোন রাস্তায় বিয়ে করেছে এরও হিসাব মহান রব্বুল আলামিনকে দিতে হবে, এরও হিসাব মহান রব্বুল আলামিনকে পাই পাই করে আপনার দিতে হবে। তা যৌবনটা হলো মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি নিয়ামত। মহান রব্বুল আলামিন বলেন, থুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, কিয়ামতের দিন অবশ্যই অবশ্যই তাদের জিজ্ঞেস করা হবে প্রত্যেকটি নিয়ামতের ব্যাপারে, যে আমি তোমাকে তোমার যৌবন দিয়েছিলাম তুমি যৌবনকে কী কাজে ব্যয় করেছ, তোমার যৌবনকে তুমি কোন কাজে ব্যয় করছো এর হিসাব আমাকে আপনাকে কিয়ামতের দিন দিতে হবে। সম্মানিত ছাত্র ভাই বন্ধুগণ, সম্মানিত হাজেরিন, যারা আমাদের যৌবন বয়সে এখনও পদার্পণ করিনি বা যৌবন বয়সের মধ্যে রয়েছি, তো আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের ব্যক্তিগতভাবে আমাদের যৌবনটাকে একমাত্র মহান রব্বুল আলামিনের ইবাদতে কাটিয়ে দেওয়া, এটি হলো আমাদের মূল লক্ষ্য, এটি আমাদের রাসূল কর্তৃক দিক নির্দেশ অনুযায়ী আমাদের চলতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবিকে প্রথম যে নসিহত করেছিলেন এটি যে শাবাবাকা ক্বাবলা হারামিকা, তুমি তোমার যৌবনকে তোমার বার্ধক্য আসার আগেই তুমি গনিমত স্বরূপ কবুল করে নাও, এর মানে মহান রব্বুল আলামিনের ইবাদতে কাটিয়ে দাও।
কার গোলামি তার দাসত্বে তুমি তোমার জীবনকে ব্যয় করে দাও, এটি হলো প্রকৃত সফলতা। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিত্ত উপদেশ ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিকা, যে তুমি অসুস্থ হবা তো অসুস্থ হওয়ার পূর্বেই তুমি যে এখন সুস্থ আছো এই সুস্থ থাকাকে গনিমত স্বরূপ কবুল করে নাও। দেখুন একটি বিষয়, আপনার আমার হাত আছে, পা আছে, হাঁটতে পারতেছি, চোখ দিয়ে দেখতে পারতেছি সুন্দর পৃথিবী, কিন্তু যার চোখ নেই সে তো নিয়ামত ভোগ করতেছে না। যার চোখ ছিল কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, সে তো আর এই পৃথিবী দেখতে পারতেছে না। তো আমরা মহারবুল আলমী একটি নিয়ামত ভোগ করতেছি, সুন্দরভাবে হাঁটতে পারতেছি, সুন্দরভাবে চলাফেরা করতে পারতেছি, নিজের হস্তদ্বয়কে ব্যবহার করতে পারতেছি, এগুলো হলো মহানবুল আলমীর পক্ষ থেকে একটি নিয়ামত। এই সুস্থতা হলো মহানবুল আলমী কর্তৃক বিশাল একটি নিয়ামত। এই নিয়ামতকে অসুস্থ হওয়া আগেই এই নিয়ামতকে আমাদের পরিপূর্ণভাবে কাজে লাগাতে হবে। অসুস্থ হয়ে গেলে অনেক ওজোর চলে আসে, ইবাদতের ক্ষেত্রে অনেক ওজোর চলে আসে, পরিপূর্ণভাবে মহানবুল আলমীর ইবাদত করা সম্ভব হয় না। তো আমি আপনি যখন তখন সুস্থ আছি, এই সুস্থ থাকাকে সুস্থ থাকা অবস্থায় মহানবুল আলমিনের রাস্তায় ইবাদত আমাদের কাটিয়ে দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন, নিয়ামাতানে মাকমুনুন ফীহিমা কাসীরুন মিনান নাস আস-সিহ্হাতু ওয়াল ফারাগ, নিয়ামাতানে মাকমুনুন ফীহিমা কাসীরুন মিনান নাস, অধিকাংশ মানুষ দুটি নিয়ামতের ব্যাপারে একবার ডুবন্ত আছে, কিন্তু ডুবন্ত থাকা অবস্থায় তারা গাফেল, নিয়ামতের মধ্যে আছে যে কোনো খোঁজ খবর নেই, গাফেল। একটি হলো আস-সিহ্হাতু ওয়াল ফারাগ, আস-সিহ্হা সুস্থ থাকা। বিশেষ করে একটু হসপিটালে গিয়ে দেখবেন আপনি যে সুস্থ আছেন এটি কত বড় একটা নিয়ামত আপনি ভোগ করতেছেন। কারণ পা নাই, ডাক্তার অর্ডার দিয়েছে আপনার পা কেটে ফেলতে হবে, কিন্তু আজ আপনার পা আছে, সুস্থ আছেন। অনেকের চোখ নেই, অনেক মানে খুবই কঠিন মানে কষ্টদায়ক একটি অবস্থা, বিশেষ করে হসপিটালে গেলে দেখা যায়, কিন্তু আপনি এখনও সুস্থ আছেন। এই সুস্থ থাকাকে মহানবুল আলমী কর্তৃক নিয়ামত, এই নিয়ামতটাকে তার রাস্তায় বের করতে হবে, গনিমত স্বরূপ কবুল করতে হবে। সম্মানিত হাজিরিন, তৃতীয় হলো ওয়াগিনাকা কবলা সাকমিকা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবিকে দেয়া তৃতীয় নসিহাত হলো, তুমি তোমার ধনাঢ্য, তুমি আজ ধনী হয়েছ, এই ধনী হওয়াকে তুমি গনিমত স্বরূপ কবুল করে নাও তোমার দরিদ্র হওয়ার পূর্বেই। তো ধনী বানিয়েছেন মহানবুল আলমিন, অনেকে টাকা পয়সা ধন দৌলত আছে, কিন্তু দান খরাত করার ক্ষেত্রে একটু কৃপণতা ভয় কাজ করে, যে আমি যে দান করবো, দান করলে তো আমি দরিদ্র হয়ে গেলাম, কমে গেল আমার সম্পদ। তো মহানবুল আলমী বলতেছেন তুমি মহানবুল আলমীর রাস্তায় দান করো, তোমার দান কখনো কমবে না। আমি আপনি কতই সম্পদশালী হয়ে গেছি যে আমাদের সম্পদ মহানবুল আলমীর রাস্তায় দান করবো, কিন্তু মহানবুল আলমী যদি বলেন তুমি দান করো আমি তোমার রাস্তায় দান করবো, তাহলে আমরা এই দান গণ্য শেষ করতে পারবো না। মহানবুল আলমী বলেন ইবনে আদম আনফিক উনফিক আলাই, যে তুমি খরচ করো মহানবুল আলমীর রাস্তায় দান করো, উনফিক আলাই তোমার রাস্তায়ও তোমার জন্য খরচ করা হবে, মহানবুল আলমিন আমার আপনার রাস্তায় খরচ করবেন যদি আমি তার রাস্তায় খরচ করি। তো এটি হলো মহানবুল আলমীর পক্ষ থেকে নিয়ামত, যে মহানবুল আলমিন আমাকে আপনাকে ধনী বানিয়েছেন, যার যতটুকু সামর্থ্য আছে মহানবুল আলমিনের রাস্তায় দান করা উচিত। কারণ আজ ধনী আছি, কাল হয়তো ধনী নাও থাকতে পারি। সাহাবাদের ইমানি জজবা এতটুকু ছিল, অনেকের কাছে টাকা পয়সা নেই, দান সৎকার করবেন, ধনী যারা সাহাবি ছিলেন দান করতেছেন আল্লাহর রাস্তায়, ওনাদের একটু খাইশ হয় যে আল্লাহর রাস্তায় একটু দান করি, কিন্তু টাকা পয়সা নেই, কী করবেন, চিন্তিত। মহানবুল আলমীর রাস্তাতে দান করা দরকার, সবাই দান করতেছে, কীভাবে দান না করে থাকি। বাজার চলে গেলেন, কাজ করলেন, সারাদিন কাজ করে যে মজুরিটিকে পেলেন সেটি আল্লাহর রাস্তায় দান করে দিলেন, এটি হলো ইমানি জজবা। কেন, টাকা পয়সা থাকলেই বড় লোক হওয়া যায় না। রাসূলের বাণী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লাইসাল গিনা আন কাসরাতিল আরজ ওয়ালাকিনাল গিনা গিনান নাফস, অনেক প্রাচুর্য ধন সম্পদ অর্জন করা বড় লোক ধনী হওয়া নয়, আসল ধনী হওয়া এটাই, ওয়ালাকিনাল গিনা গিনান নাফস, অন্তরের বদান্যতা, অন্তরের দানশীলতা অন্তর থেকে, সেটি হলো আসল বড় লোক। ওই ব্যক্তি আসল ধনী যে অন্তর থেকে ধনী। দান করার জন্য মন মানসিকতা থাকতে হবে, ইমানি জজবা আপনার ভিতরে থাকতে হবে, আপনার টাকা পয়সা ধন সম্পদকে মহানবুল আলমিনের রাস্তায় খরচ করতে হবে। যখন একটি আয়াত নাযিল হলো কোরআনের মধ্যে, যে মহানবুল আলম বলতেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আয়াতের অর্থ হলো লান তানালুল বিররা,
তোমরা কখনোই কল্যাণ হাসিল করতে পারবা না হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তু মহানবুল আলামিনের রাস্তায় খরচ না করতেছ ততক্ষণ তোমরা কল্যাণ হাসিল করতে পারবা না যখন এই আয়াত নাজিল হলো আবু তলহা নামক সাহাবি আবু তলহা যখন কাছে সংবাদটি পৌঁছালো যে এই আয়াত নাজিল হয়েছে যে আমরা কল্যাণ হাসিল করতে পারবো না যতক্ষণ না আমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করতেছি তো আবু তলহা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার এই বাইরুহা নামক বাগান এটি হলো আমার কাছে সবচেয়ে প্রিয় একটি সম্পদ আর বাইরুহা নামক বাগান থেকে প্রত্যেকটি বছর ভালো অঙ্কের অ্যামাউন্ট তিনি সেখান থেকে পেতেন খুব লাভজনক একটি খেজুরের বাগান ছিল সেটি তো এই তিনি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার এই প্রিয় বাগানটি আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই আপনি খরচ করুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন বললেন বাহ 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 আবু হুরায়রা হাদা মালুন রাবি হাদা মালুন রাবি এটা তো খুব লাভজনক একটি মাল খুব লাভজনক একটি মাল এটি তুমি আল্লাহর রাস্তায় দান করে দিলে তখন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আয়াত লইজ হয়েছে যে আমি কল্যাণ হাসিল করতে পারবো না তো যত অন্য আমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করতেছি এই জন্য এটি হলো আমার সবচেয়ে প্রিয় বস্তু এটি আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম আপনি খরচ করুন এখান থেকে নিয়ে ইসলামের কাজে ব্যয় করুন তখন আল্লাহ রাসূল বললেন আচ্ছা ঠিক আছে আবু হুরায়রা এই আবু তলহা আমাকে দেওয়ার প্রয়োজন নেই এটি তুমি তোমার নিকটাত্মীয়দের মধ্যে যারা হত দরিদ্র তুমি তাদের ক্ষেত্রে সেটিকে ব্যয় করে দাও পরবর্তীতে পাওয়া যায় তিনি তার চাচার বংশের মধ্যে খুব একটু খারাপ অবস্থা ছিল তাদের আর্থিক অবস্থা তো তার চাচার বংশের মধ্যে সেটি মানে বন্টন করে দেন তার বাইরুহা নামক বাগানটি তো এটি হলো অন্তরের বদান্যতা অন্তর থেকে ধনী টাকা পয়সার ক্ষেত্রে নয় অন্তর থেকে ধনী সবচেয়ে লাভজনক একটি মাল ছিল সেটি আল্লাহর রাস্তায় দান করে দিলেন প্রয়োজন নেই আমি আল্লাহর রাস্তায় খরচ করবো মহানবুল আলমী আমার রাস্তায় খরচ করবেন যারা প্রত্যেক দিন দান করে টাকা পয়সা আছে আল্লাহর রাস্তায় দান করতেছে আবার যারা দান না করতেছে তাদের পরিণতি ব্যাপারে দুনিয়াতে তাদের পরিণতি এবার একটা হাদিস বর্ণিত হয়েছে প্রতিদিন আমাদের কাছে দুই দল ফেরেশতা উপনীত হয় দুই দল ফেরেশতা আমাদের কাছে আসে একদল ফেরেশতা প্রত্যেক দিন দোয়া করতে থাকে আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফান আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফান হে আল্লাহ যারা আপনার রাস্তায় দান করতেছে তাদেরকে আপনি আরও দেন আরও দিতে থাকেন সম্পদ আরও দেন যারা আপনার রাস্তায় দান করতেছে আতি মুনফিকান তালাফান আল্লাহ যারা আপনার রাস্তায় দান করতেছে না তাদেরকে আপনি একবার তালাবদ্ধ করে রাখেন আর দান করার প্রয়োজন নেই আর দিয়েন না ফেরেশতাদের দোয়া মাকবুল দোয়া তা আল্লাহর রাস্তা কবুল হয়ে যায় দেখবেন অনেক নাস্তিক বা ইবাদত করে না ফাসেক কিন্তু টাকা পয়সা কিন্তু অনেক বড় লোক মহরবুল আলমী দুনিয়াতেই তাদেরকে ঢেলে দিয়েছেন লে কত খরচ হবে কর ফেরেশতারা দোয়া করে আল্লাহ যারা দান করতেছে আপনার রাস্তায় আপনি তাদেরকে আরও দিন আরও দিতে থাকুন এক মানে দ্বন্দ্ব দেওয়ার পর আরেক দ্বন্দ্ব তাদেরকে দিতে থাকুন পর্যায়ক্রমে তাদের দিতেই থাকুন আর যারা আপনার রাস্তায় দান করতেছে না তাদেরকে আপনি আটকিয়ে দিন আপনার পক্ষ থেকে একটি রহমত তাদের প্রতি আপনি আটকে দিন যাতে আর তারা ধনী না থাকতে পারে সম্মানিত হাজারিন তো আমাদের ধনাঢ্যতাকে মহানবুল আলমিনের রাস্তায় ব্যয় করতে হবে ধনী হওয়া একটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত মহানবুল আলমী সবাইকে ধনী বানাননি যদি সবাইকে ধনী বানাতেন তাহলে কেউ গর্ভবতী মোহতাজ হতো না সবাই অমুখাপেক্ষি থাকতো একটু গর্ব চলে আসতো এই জন্য মহানবুল আলমী কাউকে ধনী বানিয়েছেন কাউকে গরিব বানিয়েছেন এটি পরীক্ষা করার জন্য তো যাদের ধন আছে এটিকে মহানবুল আলমিনের রাস্তায় ব্যয় করতে হবে তার রাস্তায় কাজে লাগাতে হবে এই কাজে লাগানোর মাধ্যমেই আমরা আমাদের ধনী হওয়াকে গণিমত স্বরূপ কবুল করতে হবে সম্মানিত হাজরিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ নসিহত ছিল ওফারাগা কবলা শুগলিকা তুমি তোমার ব্যস্ততাকে গণিমত স্বরূপ কবুল করে নাও তুমি তোমার অবসর সময়টাকে ব্যস্ততা আসার পূর্বেই গণিমত স্বরূপ কবুল করে নাও কারণ ব্যস্ততা যে কোনো সময় তোমার কাছে চলে আসবে দুনিয়ার মধ্যেই আরাম আয়েস কষ্ট সব যে কোনো ধরনের ব্যস্ততা তোমাকে পাকড়াও করে ফেলবে তো এখন তুমি অবসর সময় আসো তো অবসর সময়কে মহানবুল আলমিনের রাস্তায় কাজে লাগাও আর অবসর সময় বলতে ফরজিয়াত ইবাদত ব্যতীত আমাদের উপর দৈনন্দিন যে আবশ্যক যে কর্মাবলী রয়েছে সেগুলো ব্যতীত আমাদের যে অবসর সময় সেগুলোকে মহানবুল আলমিনের রাস্তায় কাটানোটাই হলো আমাদের অবসর সময়টাকে গণিমত স্বরূপ কবুল করে নেওয়া আমাদের যে অবসর সময়টুকু রয়েছে সেটি হলো সেটি গণিমত স্বরূপ কবুল করতে হবে মহানবুল আলমিনের ইবাদতে কাটিয়ে দিয়ে অনেকজন সালাফ সালেহীন ছিলেন তাবেঈন ছিলেন যে ওনাদের থেকে রেওয়ায়েত পাওয়া যায় ওনারা বলতেছেন যে হে ধনীরা তোমরা তো সকালবেলা কঠিনভাবে নাস্তা করো খুব ভালো খাবার দাবার দিয়ে নাস্তা করো
কিন্তু আমি সকালবেলা নাস্তায় করে 1000 বার আস্তাগফিরুল্লাহর মাধ্যমে 1000 বার আস্তাগফিরুল্লাহ পড়ি, এটি হলো আমার সকালবেলার নাস্তা। আরেক তাবি থেকে রেওয়ায়েত পাওয়া যায় যে আমি সকালবেলা 1000 বার সুবহানাল্লাহ, 1000 আল্লাহু আকবার পড়তাম, 1000 বার আস্তাগফিরুল্লাহ পড়তাম। এগুলোই আমার সকালবেলার নাস্তা, এগুলোই আমার সকালবেলার নাস্তা। তোমরা অনেক ভালো খাবার দিয়ে তোমরা সকালবেলা নাস্তা করতেছো, কিন্তু আমার সকালের নাস্তাই ছিল এগুলা। তো সম্মানিত হাজিরিন, বিশেষ করে আমাদের ছাত্র ভাইদের প্রতি নসিহত যে আমাদের ফরজিয়াত ইবাদত ব্যতীত এবং ফরজিয়াত সুন্নতের ইবাদত ব্যতীত আমাদের যে দৈনন্দিন কর্মাবলী রয়েছে সেগুলোও ব্যতীত যে অবসর সময়টা থাকে, একটু অবসর সময় পেলেই সেগুলো নয়তো মহানবুল আলমের ইবাদতে আর নয়তো এল অন্বেষণে আমাদের কাটানো উচিত। কেননা আরবিতে একটি প্রবাদ বাক্য রয়েছে, আল ওয়াক্তু কাসাইফ ইল্লাম তাক্তা ইয়াক্তা আকা, সময় হলো তরবারির ন্যায়, ধারালো তরবারির ন্যায়, যদি তুমি সময়কে কর্তন করতে না পারো সময় তোমাকে কর্তন করে ফেলবে। এর মানে সময়কে যদি তুমি সঠিকভাবে কাজে লাগাতে না পারো তাহলে সময় অটোমেটিক চলে যাবে, তুমি সময়কে ধরে রাখতে পারবে না। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং নদীর স্রোত, আপনি নদীকে স্রোতের সামনে হাত দিয়ে রাখুন, আটকাতে পারবেন স্রোত? পারবেন না। স্রোত আপনার হাতকে ভেদ করে চলেই যাবে, ঠিক অনুরূপ সময়ও আপনাকে ফেলে চলে যাবে। আপনি যদি সময়কে সঠিকভাবে কাজে লাগাতে না পারেন সময় অটোমেটিক চলে যাবে, স্বপ্নের সঙ্গে আপনি ধরে রাখতে পারবেন না। সম্মানিত হাজিরিন, সময় সঙ্গে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ নসিহত ছিল সাহাবীর প্রতি, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, তুমি তোমার পরিপূর্ণ জীবনকে গনিমত স্বরূপ কবুল করে নাও মৃত্যু আসার পূর্বেই। মৃত্যু এমন একটি শব্দ, এমন একটি বাস্তবতা, সেটি আমার আপনার কাছে আসবেই, চিরন্তর সত্য একটি বাস্তবতা। আপনি হাজার চেষ্টা করেন মৃত্যু থেকে বাঁচা, মৃত্যু থেকে বাঁচতে পারবেন না। আপনি চেষ্টা করলে আপনার হায়াত আপনি নিজেই বাড়িয়ে নেবেন, অসম্ভব। আপনার মৃত্যুকে আপনি পিছিয়ে দিবেন, অসম্ভব। কেননা মৃত্যু যার যখন অবধারিত তখন চলে আসবে। মানুষের আসার আসার ছিরিয়া সিরিয়াল আছে, প্রথমে এসেছিলেন আপনার দাদা, তারপরে আপনার আব্বু এসেছিলেন, আব্বু এবং চাচারা এসেছিলেন, তারপরে আপনি এসেছেন, আপনার পরে আপনার সন্তানরা দিয়ে আসবেন, এভাবে বংশ পরক্রমা আসবে। কিন্তু চলে যাবার সময় কখনো কোনো নির্দেশনা কী আছে, আলামত প্রকাশ পাওয়া যায় না, যে আমার ওনার তো দাড়ি পেকে গেছে, উনি আমার আগে মারা যাবেন, আর আমি এখনও যুবক, আমি তো মারা যাব না, আমি এখনও পরিপূর্ণ সুস্থ আছি, আমার কী জন্য আমি মৃত্যুবরণ করবো? একটি ভুল ধারণা। মৃত্যু যে কোনো সময় কারো কাছে চলে আসতে পারে। মহানবুল আলম বলেন, فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون فإذا جاء أجلهم যখন আমার আপনার কাছে মৃত্যু চলে আসবে, لا يستأخرون ساعة ولا يستقدمون একটি মুহূর্ত আগে মানে আগে করা হবে না, একটি মুহূর্ত পিছিয়ে দেওয়া হবে না। যখন যার যখন মৃত্যু তখনই আপনার মৃত্যুবরণ করতে হবে, যার যেখানে মৃত্যু নির্ধারিত করা তার সেখানেই মৃত্যুবরণ করতে হবে। মারগুলান বলেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, তোমরা যদি কঠিন প্রাচীরের পিছনে যদি আশ্রয় গ্রহণ করো মৃত্যু থেকে বাঁচার জন্য, পলায়ন করবা মৃত্যু থেকে, তাও মৃত্যু থেকে তোমরা বাঁচতে পারবে না। মৃত্যু এমন একটি অবধারিত বাস্তবতা, অবধারিত বিষয় যে মৃত্যু তোমার কাছে পৌঁছাবেই, মৃত্যু তোমাকে পাকড়াও করবেই, তো মৃত্যু থেকে বেঁচে থাকতে পারবে না। তো যেটা বলছিলাম, মৃত্যু হলো অবধারিত বিষয়, আমার আপনার কাছে যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে। তো মৃত্যু চলে আসার আগেই মহানবুর আলামিন কর্তৃক যে আমরা জীবন পেয়েছি, এত সুন্দর পৃথিবী পেয়েছি, তো এই জীবনটাকে মহানবুর আলামিনের ইবাদতে কাটিয়ে দিতে হবে। কেননা মহানবুর আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন এই আজমাইশ বুক করার জন্য নয়, এই দ্বন্দ্বলত এত আনন্দ ফুর্তি করার জন্য নয়, এগুলো মহানবুর আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিওয়াহিদুন, একমাত্র মহানবুর আলামিন ইবাদত করার জন্যই জিন এবং ফেরেশতা মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে, একমাত্র মহানবুর আলামিন ইবাদত করার জন্য। তো ইবাদত করার সহজার্থে, ইবাদত যত সহজ বান্দা করতে পারে, স্বাচ্ছন্দ্যে করতে পারে, উৎসাহের সহিত করতে পারে, এর জন্য মহানবুর আলামিন অনেক নিয়ামত তাকে দিয়েছেন। দুনিয়াতে অনেক টাকা পয়সা দ্বন্দ্বলো দিয়েছেন যাতে খুব সুন্দরভাবে বান্দা তার ইবাদত করতে পারে, ইবাদতে যাতে কোনো ঘাটতি না আসে, এজন্য দ্বন্দ্বলো দিয়েছেন, টাকা পয়সা এত আনন্দ ফুর্তি দিয়েছেন আমাদেরকে দুনিয়াতে। কিন্তু আজ আমরা আমাদের মূলকে ছেড়ে দিয়ে আমরা শাখাকে নিয়ে ব্যস্ত রয়েছি, শাখাকে নিয়ে ব্যস্ত হতে হতে আমাদের মূল যে টার্গেট সেই টার্গেট থেকে আমরা রাস্তা বিচ্যুত হয়ে যাচ্ছি। এটি আমাদের মূল লক্ষ্যবিন্দু, মূল লক্ষ্যবস্তু ছিল না, মূল লক্ষ্যবস্তু ছিল
একমাত্র মহান রব্বুল আলামিনের ইবাদত করা, একমাত্র মহান রব্বুল আলামিনের ইবাদত করা। মহান রব্বুল আলামিন দুনিয়ার বাস্তবতার ক্ষেত্রে বলতেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন ওয়ালাদ্দারুল আখিরাতু খায়রুন লিল্লাযীনা ইত্তাকুন আফালা তাআকিলুন। মহান রব্বুল আলামিন দুনিয়ার বাস্তবতার ক্ষেত্রে বলতেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া, আরে তোমরা দুনিয়ার পেছনে ছুটতেছো, দুনিয়া 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 করে ছুটতেছো, এই দুনিয়ার বাস্তবতা শুনে নাও, দুনিয়া কি? ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন, এই দুনিয়াটা হলো খেল তামাশার একটি জায়গা, খেল তামাশার একটি বস্তু হলো দুনিয়া। এই দুনিয়া খুব এই দুনিয়াতে আনন্দ ফুর্তিতে থাকা একটি বিশাল কোনো সফলতা নয়, দুনিয়া হলো ছল ছাতুরির একটা জায়গা। লাইবুন ওয়া লাহবুন ওয়ালাদ্দারুল আখিরাতি ওয়ালাদ্দারুল আখিরাতু খায়রুন লিল্লাযীনা ইত্তাকুন, যারা মহান রব্বুল আলামিনকে আসলে ভয় করে, যারা মুত্তাকি, যারা ইমানদার ব্যক্তি, তাদেরকে মহান রব্বুল আলামিন বলতেছেন ওয়ালাদ্দারুল আখিরাতু খায়রুন লিল্লাযীনা ইত্তাকুন, যারা মহান রব্বুল আলামিনকে ভয় করে তাদের জন্য হলো আখিরাতের জীবনটাই অধিক কল্যাণকর, অধিক উত্তম হলো আখিরাতের জীবনটাই। আফালা তাআকিলুন, মহানবুল আলামিন দুনিয়ার বাস্তবতা আমাদের সামনে তুলে ধরতেছেন এবং আখেরাতের বাস্তবতা তুলে ধরতেছেন, তারপরে আমাদের বলতেছেন আফালা তাআকিলুন, তারপর আমার বান্দারা তোমরা কি গাফেল থেকে ছড়ে আসবা না, তারপরে তো কি তোমরা বুঝবা না যে দুনিয়ার বাস্তবতা কি এবং আখেরাতের বাস্তবতা কি? তোমরা দুনিয়া দুনিয়া করে ছুটতেছো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাম তালা আজাউফু ইবনি আদম ইল্লা তুরাব, যে বানি আদমের পেট কখনোই ভরবে না যতক্ষণ না তার পেটে মাটি না ঢুকে, অর্থাৎ মৃত্যু যখন না আসে। আপনাকে যদি ওহেদ পাহাড় সম্পূর্ণ স্বর্ণ দেওয়া হয়, আমি আপনি বলবো যে আমার আরেকটি দরকার, একটি দিয়ে তো হচ্ছে না, আমার আরেকটি দরকার, দ্বিতীয় দিয়ে দেওয়া হবে, তৃতীয় দিয়ে আপনি চাইবেন মহান রব্বুল আলামিনের কাছে, এভাবে চাইতে থাকবেন, আপনার আশা আকাঙ্ক্ষা শেষ হবে না। অথচ আমাদের একটি ওহেদ পাহাড়ই আমাদের জন্য যথেষ্ট, এটাই আমার কাছে অনেক বেশি, অনেক বেশি, কিন্তু মনের যে খায়েশ, মনের যে চাওয়া পাওয়া, এটা শেষ হবে না। এটি মানুষের তবিয়তগত একটি অভ্যাস, তবিয়তগত একটি বাস্তবতা, যে বানি আদমের চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা কখনো শেষ হবে না যত না তার পেটে মাটি না ঢুকতেছে, অর্থাৎ মৃত্যু না আসার আগ পর্যন্ত আমাদের আশা আকাঙ্ক্ষা শেষ হবে না। এটি হলো দুনিয়ার বাস্তবতা মহান রব্বুল আলামিন বলতেছেন। এখন মানুষদের বাস্তবতা বলতেছেন, দুনিয়ার মানুষ কিসের পিছু ছুটতেছে, তাদের বাস্তবতার ক্ষেত্রে মহান রব্বুল আলামিন বলেন, বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু, অবশিষ্ট থাকবে সেটি, এর কোনো শেষ নেই, আখিরাতের আপনার জান্নাতের কোনো শেষ নেই, আখিরাতের কোনো শেষ নেই, সেটি অবশিষ্ট থাকবেই থাকবে এবং সেটি হলো কল্যাণকর। তো মহান রব্বুল আলামিন আমাদের বাস্তবতা তুলে ধরতেছেন, তোমরা তো দুনিয়াকে শুধু প্রাধান্য দাও, তোমরা আখিরাতকে প্রাধান্য দাও না, কিন্তু আখিরাতই হলো প্রাধান্য দেওয়ার জিনিস, কেননা সেটি কি খায়রুম আবকা, সেটি অধিক কল্যাণকর এবং অবশিষ্ট থাকবে। এখন এর মধ্য থেকে যারা মহান রব্বুল আলামিনের খাস বান্দা, মুত্তাকি বান্দা, তাদের বৈশিষ্ট্য মহান রব্বুল আলামিন বলতেছেন, এবং যারা ফাসেক তাদেরও বৈশিষ্ট্য মহান রব্বুল আলামিন বলতেছেন, ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া, মানুষদের মধ্যে থেকে কিছু মানুষ আছে তারা কি বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আল্লাহ, আল্লাহর কাছে চাচ্ছে, কিন্তু কিভাবে চাচ্ছে, হে আল্লাহ তুমি আমার যা দিবা দুনিয়াতে দিয়ে দাও, দুনিয়াতে আমার শান্তি দিয়ে একবার ভরিয়ে দাও আমাকে। তারা শুধু দুনিয়া দুনিয়া করে, সব শান্তি দুনিয়ায় ভোগ করে চায়, দুনিয়ায় ভোগ করতে চায় সব শান্তি। তাদের জন্য মহান রব্বুল আলামিন বলতেছেন, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, যে ব্যক্তি শুধু দুনিয়া দুনিয়া করে, দুনিয়াতে সব আরাম ভোগ করতে চায়, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে তার কোনো অংশ নেই, আখিরাতে সে কোনো অংশ পাবে না, মহান রব্বুল আলামিন দুনিয়াতে তাকে দিবেন। অনেক নাস্তিক ফাসেক এক ওয়াক্ত সালাত আদায় করে না, ইবাদত বলতে কি সেটা চিনে না, তার রব একমাত্র আল্লাহ চিনে, বলে আমার ইমান তো ঠিক আছে, ইমান ঠিক আছে, ইবাদতের কোনো নামগন্ধ নেই, তারপরে দেখবেন ওরা ডোনাল্ড কীভাবে মহান রব্বুল আলামিন দুনিয়াতে তাকে দিয়ে দিয়েছেন, নেও কী বুক করবা, কত বুক করবা, দুনিয়াতে বুক করো। তো যারা মুত্তাকি তাদের ব্যাপারে বলতেছেন, ওয়ামিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, যারা মুত্তাকি এবং বুদ্ধিমান, মুত্তাকি মুমিন পাশাপাশি বুদ্ধিমান, তাদের ব্যাপারে মহান রব্বুল আলামিন বলতেছেন, তারা খুব চালাক, তারা কি করে মহান রব্বুল আলামিনের কাছে এই দোয়া করে, যে আল্লাহ তুমি যা দিবা দেও, আমার দুনিয়া তো আমার দরকার আছে, দুনিয়াতে যে একবার ফকিরের মধ্যে থাকবো তা না, দুনিয়াতে আমার খুশির প্রয়োজন আছে, দুনিয়াতে আমার টাকা পয়সার দরকার আছে, আখেরাতেও আমার আনন্দ ফুর্তি আরাম আয়েশার প্রয়োজন আছে,
এবং আখেরাত অর্জনের ক্ষেত্রে দুনিয়াতে যে পাপগুলো করব এই পাপ থেকে তুমি আমাদের বাঁচাও তার একবারে পরিপূর্ণ এই জাহানের ইহকাল পরকাল উভয় শান্তি মহারবুল আলমের কাছে কামনা করে আর যারা ফাসেক ফুজ্জার সে দুনিয়াতেই শান্তি কামনা করে তো মুমিনরা কি বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা মহারবুল আলমিন তুমি দুনিয়াকে দুনিয়াতেও আমাকে কল্যাণ দাও কল্যাণ আমাকে দুনিয়াতেও দাও ওয়াফিল আখিরাতে হাসানা তো দুনিয়াতেই শেষ না আমার আখিরাতেও প্রয়োজন আছে আখিরাতেও আমাকে তুমি কল্যাণ দাও ওয়াফিল আখিরাতে হাসানা আখিরাতেও তুমি আমাকে কল্যাণ দাও ওয়াকিনা আযাবান নার আখিরাত হাসিল করতে গিয়ে দুনিয়াতে অনেক পাপ আমার মাধ্যমে সংঘটিত হতেও পারে তো এই পাপ থেকেও বাঁচতে যাচ্ছি তাহলে তা পাপের কোনো জায়গা থাকলো না মহারবুল আলম কাছে জান্নাত হাসিল করে নিল দুনিয়াতেও শান্তি হাসিল করলো জাহান্নামের আজাব থেকে মুক্তি পেল এগুলো হলো বুদ্ধিমান চালাক মুমিনদের কাজ যারা দুনিয়াতে দুনিয়াও আরাম আয়েশের সাথে বুক করতে চায় আখেরাতও চায় পাশাপাশি আজাব থেকে মুক্তি চায় তারা এই দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার মহারবুল আলমিন যে আলোচনা শুনলাম এই আলোচনাকে আমাদের জীবনে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমাদের জীবনকে পরিপূর্ণভাবে গনিমত স্বরূপ কবুল করার তৌফিক দান করুন মহানবুল আলমিনের ইবাদতে ব্যয় করার তৌফিক দান করুন বিশেষ করে আমরা যারা যৌবন অবস্থায় আছি বা যৌবনে পদার্থন করবো আমরা আমাদের যৌবনটাকে যেন মহানবুল আলমিন ইবাদতে কাটিয়ে দিতে পারি এবং আমাদের মৃত্যু যাতে ইমানের শহীদ হয় কালিমাতে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর উপর মৃত্যুবরণ করতে পারি মহানবুল আলম সবাইকে তৌফিক দান করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أذهب الباس رب الناس واشف أنت شافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت وأبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته